পুষ্টিতে ভরপুর পালং শাক, তাই পাখিকে নিয়মিত পালং শাক খাওয়ানোর চেষ্টা করবেন। প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন পাখিকে পালং শাক খাওয়াবেন। আপনার পাখি যদি পালং শাক খেতে অভ্যস্ত না হয়ে থাকে, তাহলে পরপর 2-3 দিন পাখিকে কয়েকটি পালং শাকের পাতা দিয়ে রাখুন। দেখবেন ওরা পালং শাক অনেক মজা করে খেতে থাকবে, কেননা পালং শাক এবং কলমি শাক পাখির খুবই পছন্দ। বিশেষ করে বাজটিকার, ককাটেল এবং লাভবার্ড পাখি বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা বড় হওয়া পর্যন্ত পাখির খাদ্য তালিকায় প্রতিদিন যে কোনো একটা শাক রাখা উচিত। এতে করে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কমে যায়। আপনার পাখি বাচ্চা জন্ম দেওয়ার পর অবশ্যই পাখির খাদ্য তালিকায় শাক এবং নরম খাবার রাখবেন। পাখি বাচ্চা দেওয়ার পর শুধু সিড মিক্স খাওয়ালে বাচ্চা মারা যাবার সম্ভাবনা বেশি থাকে, কারণ পাখি নিজে খাবার পর ওই খাবার নরম করে বাচ্চাকে খাওয়ায়। সিড মিক্স খাওয়ালে পাখি সিড মিক্স খেয়ে নরম করতে অনেক সময় লাগে, এতে বাচ্চাকে সময় মতো খাবার খাওয়াতে পারে না, ফলে বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। তাই বাচ্চা দেওয়ার পর প্রতিদিন পাখিকে নরম খাবার ও শাক খেতে দিন। সফট ফুড না দিতে পারলেও অন্তত যে কোনো একটি শাক পাখির খাদ্য তালিকায় রাখুন, আর এই শাক হিসেবে পালং শাক পাখির জন্য খুবই উপকারী। আপনি যদি পাখিকে পালং শাক খাওয়াতে অভ্যস্ত করেন, তাহলে পালং শাক আপনার পাখির ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল, তার মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, টু, সি, ই, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন ইত্যাদি। পাখি থেকে অধিক পরিমাণে ডিম বাচ্চা পেতে চাইলে পাখিকে নিয়মিত পালং শাক খেতে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাখি সম্পর্কে নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।